পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। যারা পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন, আপনাদের অ্যাকাউন্টের ওপরে যদি এই যে এরকম ভেরিফিকেশন ব্যাচ না শো করে, তাহলে কিন্তু যখন এটা মানে লিস্টেড হবে, তখন আপনি এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য, ইয়ারড্রপ ক্লেম করার জন্য কিন্তু এলিজিবল নাও হতে পারেন। তো আপনি কিভাবে পিক্সেল ভার্সি অ্যাকাউন্ট এই যে এইভাবে ভেরিফিকেশন করবেন, এইভাবে গ্রিন টিক মার্ক তুলবেন, মানে এরকম ভেরিফিকেশন করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনার হয়তো বা আপনার অ্যাকাউন্টের মধ্যে এখানে টু লেভেল পর্যন্ত রয়েছে, কিন্তু এরকমভাবে কিন্তু আপনাকে মানে থ্রি লেভেল পর্যন্তই আপনাকে এরকমভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। সো কীভাবে ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তো প্লিজ গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি আমার হচ্ছে যে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নেব, এই যে এই অ্যাকাউন্টটাকে। তো আমার অ্যাকাউন্টের ওপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু টু লেভেল পর্যন্ত দেখাচ্ছে, মানে এখানে কিন্তু আরও একটা লেভেল বাড়াইতে হবে। সো এটা বাড়ানোর পরেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ওই রকম কিন্তু ভেরিফিকেশন হবে, বা আমার এক পিক্সেল ভার্সি অ্যাকাউন্টটা তারা ভেরিফিকেশন করে দিবে। সো কীভাবে ভেরিফিকেশন করবেন আমি আপনাদেরকে দেখাই। আর মাস্ট বি এটা কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি পেমেন্ট এখান থেকে পাবেন না। সো ভেরিফিকেশন করা সিম্পল ব্যাপার, সবাই করে নেবেন। সো ভেরিফিকেশন করার জন্য পিক্সেল ভার্সি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য ওপরের এই যে এই অপশনের ওপর, এই যে আপনার যদি টু বা ওয়ান লেখা থাকে, আপনি এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখান থেকে দেখেন আমার এই যে একটা লেভেল কিন্তু কমপ্লিট হয়েছে, এই যে একটা লেভেল কমপ্লিট হয়েছে, এখন শুধু এই লেভেলটা কমপ্লিট করলে আমার এখানে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখান থেকে দেখেন টু অফ থ্রি দেখাচ্ছে, আর একটা জিনিস আমার এখান থেকে এই যে এক নাম্বারটাতে কিন্তু টিক মার্ক উঠে গেছে, দুই নাম্বারটা তিন নাম্বারটাকে এই যে দেখেন টিক মার্ক উঠে গেছে, এখন শুধুমাত্র উইন ওয়ান ব্যাটেলস, মানে একটা গেম খেলে আপনাকে উইন হতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফিকেশন ব্যাচ করে দিবে। তো যাই হোক, এখান থেকে প্রথমত যে অপশনটি রয়েছে এখান থেকে আপনার অবশ্যই কী করতে হবে, 10K মানে আপনার এখানে কয়েন থাকতে হবে, সর্বনিম্ন 10K কয়েন কিন্তু পিক্সেল ভার্সি অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে প্রথমেটাতে টিক মার্ক উঠবে। এবং এখান থেকে দ্বিতীয়টাতে আপনাকে একটা গেম খেলে উইন হতে হবে, তাহলে দ্বিতীয়টাতে টিক মার্ক উঠবে। এবং তৃতীয় নাম্বার কানেক্ট অ্যানি ওয়ালেট, মানে আপনারা যদি এখনও পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে পিক্সেল ভার্সি অ্যাকাউন্টে আপনারা যদি এখনও ওয়ালেট কানেক্ট করে না থাকেন, মাস্ট বি এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তাহলে তৃতীয় নাম্বারের ওপরে টিক মার্ক উঠে যাবে। এরপর এখন আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট এই যে টু নাম্বার অর্থাৎ উইন ওয়ান ব্যাটেলস, এই অপশন আপনাকে উইন হতে হবে। সো এটা আপনি কীভাবে উইন হবেন, এটা উইন করার জন্য উইন ওয়ান ব্যাটেলস এই দ্বিতীয় নাম্বার ওপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই যে গো টু মেক ইট অপশন চলে আসবে, এখন এখান থেকে গো টু মেক ইট অপশনে ক্লিক করবেন, করে এখান থেকে একটা গেম প্লে করতে হবে। আর এই গেম প্লেটা প্রথমবারে করেই যে আপনি উইন হবেন এমনটা কিন্তু না, এই গেম প্লেটা আপনি একাধারে আপনি দৈনিক 4-6 বার আপনি এখান থেকে গেম প্লে করবেন, প্রত্যেকবারই কিন্তু আপনি আসলে লসই হবে, আপনার হচ্ছে উইন হবেন না। আপনি 4-5 বার খেলে দেখবেন আপনি উইন হবেন না, হঠাৎ করে দেখবেন আপনি উইন হয়ে যাবেন। তো আপনার যখন সময় থাকবে দৈনিক 4-5 বার এখানে এই প্রসেসে গেম প্লে করবেন, গেম প্লে করতে করতে 2-1 দিনের ভেতরে গেম প্লে করলে আপনি দেখতে পারবেন আপনার ওই অপশনটা কিন্তু কমপ্লিট উইন হয়ে গিয়েছেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে এই যে ফাইট এ ফ্রেন্ড অপশন থেকে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের সাথেও এখান থেকে গেম খেলতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা র্যান্ডম এই অপশন সিলেক্ট করবেন, র্যান্ডম অপশন সিলেক্ট করলে আপনার সাথে অটোমেটিক যে কোনো একজন কিন্তু র্যান্ডমভাবে এখানে গেমটা খেলবে। তো যাই হোক, এই র্যান্ডম অপশনে ক্লিক করবেন, তারপর দেখেন এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে অল্প একটু ওয়েট করবেন। সো এই যে দেখেন এখান থেকে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে, এই টাইম কাউন্টডাউন হওয়ার পর এখানে গেমটা শুরু হয়ে যাবে। তো এই যে দেখেন এরকম আসবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে এখান থেকে বারবার জোরে জোরে ট্যাপ করতে হবে, খুবই দ্রুত এখান থেকে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। আবারও নিচে আসবে, নিচে ট্যাপ করতে হবে, মানে যেখানে যেটা আসবে সেখানে ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর এরকম একটা 4টা ঘর আসবে, এখান থেকে অবশ্যই আপনাকে যে কোনো একটা ঘরের সিলেক্ট করে রাখতে হবে। তো আপনি যে কোনো একটা ঘর সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে ঘর সিলেক্ট করতে হবে এবং আবারও বারবার ট্যাপ ট্যাপ করতে হবে। সো আপনি যখন উইন হবেন, সো যেখানে আমার গোল বৃত্ত উঠবে সেখানে ক্লিক করতে হবে আপনাকে। সো ক্লিক করে দেবেন আপনি, বারবার এখানে ক্লিক করতে হবে। দেখেন আমার কিন্তু ডিফ্যাট, অর্থাৎ আমি এখানে মানে উইন হয় নাই। সো এইখানে আপনাকে প্রতিদিন 4-5 বার এখানে গেম প্লে করে এখানে উইন হতে হবে, ঠিক আছে? আপনি যখন উইন হবেন দেখেন এখান থেকে আপনাকে এই ম্যাচটা আমি উইন হতে গেলে আমাকে 91 পার করতে হতো হিটস, এবং এখান থেকে ড্যামেজ দেখেন আমি কিন্তু 1978 কয়েন এখান থেকে করেছি, সে কিন্তু করেছে 9170। আমি কিন্তু অনেকটাই ডিফারেন্সে পিছিয়ে আছি, এটা কিন্তু আমাকে বাড়াইতে হতো। তারপর সুপার অ্যাটাক, আমি কিন্তু একটা সুপার অ্যাটাকও করতে পারি নাই, সে কিন্তু 2800 সুপার অ্যাটাক করেছে। তো এইভাবে এইগুলো আপনাকে করতে হবে। সো যাই হোক, প্রথমবারই আপনি উইন হবেন না। সো এইভাবে নিউ গেম অপশন আবারও ট্রাই করবেন, আবারও ক্লিক করবেন, ক্লিক করে বারবার কী করবেন এখান থেকে আপনি কী করবেন এই গেমটা খেলবেন। সো দৈনিক 4-5 বার এই গেমটা প্লে করে আপনি প্লে করতে করতে থাকবেন, করতে দেখবেন আপ করতে করতে আপনি দেখবেন উইন হয়ে যাবেন।
সো এই গেমটা বারবার আপনি কি করবেন, এখান থেকে প্লে করবেন। সো এইভাবে প্লে করে দেখবেন আপনি গেম কিন্তু হঠাৎ করে দেখবেন আপনি গেম খেলে উইন হয়ে গিয়েছেন, ঠিক আছে। সো আপনি এই গেমগুলো বারবার খেলে এখান থেকে মানে খেলে নেবেন আর কি। সো এখান থেকে দেখেন আমার এই যে এবার কিন্তু কারেক্ট হয়ে গিয়েছে, মানে ব্লু টিক মার্ক উঠে গিয়েছে, আমি কিন্তু সুপার অ্যাটাক একটা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো আমি এখান থেকে আবারও খেলতেছি, খেলে আবারও সুপার অ্যাটাক করব। সো এই যে দেখেন এগুলো খেলে গেলে আপনাকে মানে নিজে নিজে বুঝে নিতে হবে, এখান থেকে জাস্ট আপনি প্রতিদিন দুই চারবার খেললে আপনি এখান থেকে উইন হয়ে যাবেন আশা করছি। তো এখান থেকে আমি জাস্ট এবার একটু ট্রাই করে দেখি, এবারও কিন্তু ডিফেট, এবার আমি লস খেললাম, লস করলাম। তো এইভাবে তিন চারবার বা দৈনিক খেলবেন, দুই তিন দিনের মধ্যে আপনার এই গেমটা আপনি উইন হয়ে যাবেন, দৈনিক চার পাঁচবার প্লে করলে। তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে পিক্সেল ভার্সি অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।